এই হচ্ছে সেই চিল গান, যে গান নিয়ে এত সমালোচনা, আজকে সেই গানটাই আমার ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করে দিব। আসলে কেউ অপরাধ করলে তো তার মন ওই হচ্ছে সবচেয়ে বড় আদালত। তাহলে চিল গানের ভিডিও ডিলিট করে ধরা খেলো গিরগিটি ওরফে হাজি মানিক মিয়া। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, নতুন আরেকটি ইন্টারেস্টিং আপডেট ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে মানিক মিয়া কেন চিল গানটি ডিলিট করতে বাধ্য হয়েছেন এবং তাকে কেন মানুষ গিরগিটি বলছেন, সবকিছু আলোচনা করা হবে। ভিডিওতে যারা নতুন দর্শক এসেছেন তারা ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি রানিং করুন। আমি হচ্ছে গিরগিটির মত, আমার যে কোনো টাইম আমি রং চেঞ্জ করে, একদম পারফেক্ট। আমি আপনাকে আমি এটাই গিরগিটি। আমি প্রিয় দর্শক শ্রোতা, মানিক মিয়া সম্পর্কে আপনাদেরকে নতুন করে বলতে হবে না, কারণ ইন্টারনেট বিশ্বে মানিক মিয়াকে চেনেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় একটু বেশি সময় ব্যয় করেন তারা অবশ্যই মানিক মিয়াকে চিনেন। প্রিয় দর্শক শ্রোতা, এই মানিক মিয়া বিভিন্নভাবে আলোচিত এবং সমালোচিত হয়েছেন ইন্টারনেট দুনিয়ায়। তাছাড়া কিছুদিন আগে মানিক মিয়া দেশে ফিরেছিলেন, আর দেশে ফেরাকে কেন্দ্র করে অনেক সাংবাদিক তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলেন সেই এয়ারপোর্ট থেকে। তাকে বলা হয়েছিল, মানিক মিয়া আপনি নাকি টোকায়ের কাজ করেন এবং পাশাপাশি ডাস্টবিন থেকে খাদ্য কুড়িয়ে খেয়েছিলেন, কিন্তু সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন এরা হলো হলুদ সাংবাদিক, মানুষকে উল্টাপাল্টা প্রশ্ন করে। তাছাড়া সেখান থেকে আসার পর মানিক মিয়া বিভিন্ন কর্মকাণ্ড করেছেন যার জন্য মানিক মিয়া বিভিন্নভাবে সমালোচিত হয়েছেন। আমার মা আমারে সবসময় একটা কথা বলতো, বা জান কখনো কারো জিনিস দেখে আফসোস করিস না, ওই উপরাল আছে না তোরের চাইতে দ্বিগুণ দিতে পারে। মানিক মিয়া টিকটকে 10 মিলিয়ন ফলোয়ার রয়েছে, ইউটিউবে 500K ফলোয়ার রয়েছে এবং ফেসবুকে 2 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তাছাড়া মানিক মিয়া এখন যেমন আলোচিত তেমনই সমালোচিত। মানিক মিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, আমি হলাম গিরগিটির মতো, অর্থাৎ আমি যখন তখন রং বদলাই। সাংবাদিকরা যখন তাকে বলে আপনি ফুটপাত থেকে খাদ্য কুড়িয়ে খেয়েছিলেন, তার উত্তর আপনি কিভাবে দিবেন, তখন তিনি বলেছিলেন এটা শুধুমাত্র আমার অভিনয়, অর্থাৎ আমি অভিনয় দক্ষতা দিয়ে মানুষের কাছে পৌঁছেছি, তাই বাস্তব জীবন এবং অভিনয় সম্পূর্ণ আলাদা। প্রিয় দর্শক শ্রোতা, মানিক মিয়ার কর্মকাণ্ডগুলো আপনার কাছে কেমন লাগে? আর সত্যি কি মানিক মিয়া চিল গানটি ডিলিট করে অনেক বড় অপরাধ করেছেন এবং চিল গানটা গাওয়া কি তার অন্যায় ছিল, সেটা কমেন্টস করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। সবাইকে বলছিলাম বাড়িতে আইতাছি, সবাই একটা কথা বলে বাড়িতে আইসে এখন কি করবি, কিন্তু তারা হয়তো জানে না তাদের এই কথাটা শুনে অনেক প্রবাসী স্টপ করে।